দর্শক বন্ধুরা আপনার অনেক বন্ধু মহল বা অনেক বান্ধবী মহল আছে তো আপনি তাদের সাথে চাচ্ছেন কি ইমোতে বন্ধু মহল মিলে একটা চ্যাট গ্রুপ খুলতে তো ইমোতে কিন্তু আলাদাভাবে আপনি গ্রুপ চ্যাট খুলতে পারবেন তো কীভাবে খুলবেন আমি দেখে দিচ্ছি আইডিটা ফলো করবেন ভিডিওটা করি কেন তো আপনি ইমোতে চলে যাবেন তো ইমধ্যে চলে যাওয়ার পরে এখানে কিন্তু তিনটা অপশন দেখতে পাবেন একটা দুইটা ও একটা তিনটা তো আপনি কী করবেন ফার্স্টলি এই অপশানটায় চলে আসবেন এখানে একটা ক্লিক দিয়ে দেবেন তো এখানে একটা ক্লিক দিয়ে দেওয়ার পর ইমো কিন্তু নিউ গ্রুপ চ্যাট সেটা হচ্ছে যে আপনি আপনার বন্ধুদের সাথে একটা গ্রুপ করবেন সেইটা আপনার একটা চ্যাট করলে গ্রুপে চ্যাট হয়ে যাবে তো একটা ক্লিক দেবেন ক্লিক দেওয়ার পর আপনি কাদের সাথে ইমো চ্যাট খুলতে যাচ্ছেন এখান থেকে চার পাঁচজন লোক সিলেক্ট করবেন তো আমি এখান থেকে বেশ কিছু লোক সিলেক্ট করলাম সিলেক্ট করার পর কী করলাম আমি এখান থেকে এই যে অপশনটা দেখতে পাচ্ছেন এই অপশানটা আমি একটা ডান দিয়ে দিলাম আপনি যতগুলো মেম্বার চ্যাটে নিতে পারবেন তারপর এখান থেকে আপনি কী করবেন পাবলিক গ্রুপ না কি করতে চাচ্ছেন সেটাও আপনি কিন্তু এখান থেকে সিলেক্ট করবেন প্রাইভেট গ্রুপ না পাবলিক গ্রুপ সেটা আপনি সিলেক্ট করবেন তো আমি পাবলিক প্রাইভেট গ্রুপ থাকবে যেহেতু আমরা এটা বন্ধুরা মিলে অনেক পুরনো বন্ধু বান্ধব মিলে একসাথে আপনার ফ্যামিলি চ্যাট করবো সেহেতু কি করতে হবে আমাদের এটা ইয়া থাকবে আপনার প্রাইভেট থাকবে তো আমরা এখান থেকে প্রাইভেট গ্রুপ খুলবো এটা এখানে একটা ক্লিক দিলাম ক্লিক দিলে কিন্তু এই যে গ্রুপ বুঝুন আমরা যারা একসাথে হয়েছি এটা কিন্তু একটা সবার কাছে কিন্তু একটা এস চলে যাবে তো এখান থেকে কিন্তু আপনি একটা এস এম এস করলে কিন্তু সবার কাছে চলে যাবে আপনি এখান থেকে চাইলে কিন্তু আরও গ্রুপ শুরু করতে পারেন এখানে একটা ক্লিক দিবেন দেখতে পারছেন এইখানে এই যে অপশানটা দর্শক আপনি চাইলে এই অপশানে একটা ক্লিক দিবেন ক্লিক দেওয়ার পর এখান থেকে আপনি আরও অ্যাডমিন যোগ করতে পারবেন যে অ্যাডমিন প্লাস এইখানে এখানে ক্লিক দিলে আপনি আপনার ফ্রেন্ড লিস্টে থাকা যত ফ্রেন্ড আছে আপনি এখান থেকে আরও গ্রুপে জয়েন করতে পারবেন তো এভাবে করে কিন্তু আপনি গ্রুপে কিন্তু একটা এস এম এস করলে সবার কাছে চলে যাবে একটা মিস কল দিলে সবার কাছে চলে যাবে একটা কল দিলে সবার কাছে চলে যাবে তো এখন কিন্তু আমি শুধু অনার আছি আর কিন্তু কেউ নাই তা আপনি চাইলে এভাবে করে খুলতে পারবেন একটা গ্রুপ তো এইভাবে গ্রুপ খুলে কিন্তু আপনার বন্ধুদের সাথে সবার সাথে কিন্তু আপনি কি করতে পারেন আপনারা একটা চেয়ারে কিন্তু সমস্ত ছোটোবেলার বন্ধু বান্ধব মিলে একসাথে কথা বলতে পারবেন তো আশা করি বুঝতে পারছেন অবশ্যই যে ভিডিওটা ভালো লেগে থাকে শেয়ার করে দেবেন